আমরা মালেক সাহারে প্রেম সাগরে সাঁতারে দিয়েছি, আমরা মালেক সাহারে প্রেম সাগরে সাঁতারে দিয়েছি। আরে পাবের নেশায় পান করিয়া বিপুর হইয়াছি, আমরা মালেক সাহারে প্রেম সাগরে সাঁতারে দিয়েছি, আমরা মালেক সাহারে প্রেম সাগরে সাঁতারে দিয়েছি। আরে আমরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়। হাই হাই কুতুবি দিয়া মালেক সাহারে উসিলাতে যাব মদিনায়, আমরা মালেক সাহার উসিলাতে যাব মদিনায়। এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি মাহফিলে নবীর। ওরে মালেক সাহারে আশিক হইয়া কুতুবি দিয়া যাও সলিয়া, কুতুবি দিয়া যাও সলিয়া, মালেক সাহারে আশিক হইয়া কুতুবি দিয়া যাও সলিয়া। সেখানে গেলে নূর নবীজির খুশব পাওয়া যায়, হাই হাই সেখানে গেলে নূর নবীজির খুশব পাওয়া যায়। মাহফিলে আসলাম আমরা নবীজির দিদারের আশায়, হাই হাই এসেছি মাহফিলে আমরা নবীর দিদারের আশায়। মালেক সাহার উসিলাতে যাব মদিনায়, হাই হাই হুজুর কেবলার উসিলাতে যাব মদিনায়। ঠিক কি না? আগামী ফেব্রুয়ারির 19 তারিখ আমাদের কুতুবদিহার গৌরব যিনি অলিকুল সম্রাট গৌসে মুখতার বাবাজান কবলা, যিনি হিন্দুস্তানের আলেম ছিলেন, কুতুবদিয়ার মানুষ না ছিলেন, আজকে বিশ্বের মধ্যে সারা বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের মধ্যে যিনাকে অলিকুল সম্রাট গৌসে মুখতার বলে বাবাজানকে সবাই সবাই গণনা করেন, সবাই বলেন গৌসে মুখতার একজন বেমেসাল জমানার আল্লাহর ওলি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ আশেক আশেকিন জাকিরিন মুহিব্বিন যারা দরবারের মধ্যে আগামী 19 তারিখ শুধু মূল উরুশ কিন্তু 17, 18, 19, 20 এই 3-4 দিন পর্যন্ত শাহ সাব্বাজির দরবারে লক্ষ কোটি মানুষ আসতে থাকে। জুড়ে বলেন ঠিক নি বেটি, তারা সবাই মালেক সাহারির প্রেম সাগরে ডুব দিয়েছেন। ঠিক নি বেটি, আমরা কুতুব আমরা মালেক সাহারে প্রেম সাগরে সাঁতারে দিয়েছি, আমরা মালেক সাহারে প্রেম সাগরে সাঁতারে দিয়েছি। আরে পাবের নেশায় পান করিয়া বিপুর হইয়াছি, আমরা মালেক সাহারে প্রেম সাগরে সাঁতারে দিয়েছি, আমরা মালেক সাহারে প্রেম সাগরে সাঁতারে দিয়েছি। ঠিক নিবে ঠিক, জোরে বলেন ঠিক নিবে ঠিক। আরে আনা গুনাহলাম ওখানে জিকির করি তার ওই নামে, আনা গুনাহলাম ওখানে জিকির করি তার ওই নামে, বেবুজর কেমনি বুঝাই, বেবুজর কেমনি বুঝাই, কি দেখিয়াছি আমরা মালেক সাহারে প্রেম সাগরে সাঁতারে দিয়েছি, আমরা মালেক সাহারে প্রেম সাগরে বলেন না, আমরা মালেক সাহারে প্রেম সাগরে। আরে মধু তাকে কোন কাননে সে খবর বুমরা জানে, ঠিক নিবে ঠিক, যেখানে মধু তাকে সেই খবর কে জানে, ভ্রমর জানে, ঠিক নিবে ঠিক। বলেন না এই কুতুব শরীফ দরবারে কি মধু আছে, এটা আশেক ভ্রমর যারা তারাই শুধু জানবে, তারাই শুধু বুঝবে, তারাই সেই মধু আহরণ করবে। সুবহানাল্লাহ বলেন। আরে মধু তাকে কোন কাননে সেই কবর বহু মরা জানে, বিনা মূল্যে তার শরণে, বিনা মূল্যে তার শরণে মন বিলাই আসি, আমরা মালেক সাহারে দরবারেতে রওয়ানা দিয়েছি, আমরা মালেক সাহারে প্রেম সাগরে সাঁতারে দিয়েছি। আরে
পানি করিয়া ববের নেশায় পানি করিয়া বিপুর হইয়াছি আমরা মালিক সাহারে প্রেম সাগরে সাতার দিয়েছি আরে মোল্লা কাজীর ওই ফতুয়া করি না ওই সব ফরুয়া মোল্লা কাজীর ওই ফতুয়া ঠিক নেবে ঠিক অনেকে বলে দরবারে যাওয়া নাকি শিরিক নাউজুবিল্লাহ বলেন অনেকে মাজার মানতে চায় না ভাইরা বন্ধুরা বাবারা আপনাদের কাছে নেত্রকোণ্ডে বলতে চাই আমি কুতুবদিয়ার সন্তান হিসাবে এই দুই হাস্তি দুই বুজুর্গ আলেমকে রেখে বলতে চাই মাজার ছিল আল্লাহর হাবিব রাসূল পাকের আশেক আবু বকর সিদ্দিকের রাসূল পাক একটা রওজা শরীফ সমস্ত সাহাবী কেরাম ওয়ালি আল্লাহ গাউস কুতুব পীর মুর্শিদ বুজুর্গ সবার মাজার আছে জোরে বলেন ঠিক নেবে ঠিক আর যাদের মাজার নাই তন্মধ্যে শুধু একটা বললাম আবু জাহেল ইনার মাজার আছে আবুল আহাবের মাজার আছে তাহলে বলতে চাই মাজার পন্থীরা হোক মাজার যারা যাই হোক মাজারের মধ্যে কিন্তু বন্ডামি চলক এটা আমরা চাই না ভাইয়েরা বন্ধুরা বাবারা আমরা হক্কানি আল্লাহর ওলিদের মাজার চাই কি চাই না বলেন মাজার অবশ্যই চাই কারণ মাজার ওয়ালারা এই দেশের মধ্যে দিন ইসলাম প্রসার করেছেন যেমনি ভাবে সিলেটের জমিনে আরাম করমাচ্ছেন শাহজালাল মুজাদ্দিদি আমি নিজুর বলেন ঠিক নেবে টি মাজার ওয়ালারার মধ্যে ফটিকছড়ির জমিনে আরাম করমাচ্ছেন গৌসুল আজম মাইজবন্ডারি কিবলা কাবা হাত হাজারির জমিনে ইমাম শেরেবাংলা কুতুবদিয়ার জমিনে অলিকুল সম্রাট গৌসে মুখতার সুলতানুল আরেফিন এমন একজন তুলনাহীন আলেম যিনি যেই বাবা দান এমন এক আশেক রসুল শাহ আব্দুল মালেক আল কুতুবি কুতুবদিয়ার জমিনে আরাম করমাচ্ছেন মাজারে পাকে জোরে বলেন ঠিক নেবে টি